রহিম, প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2021 ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য এই এসএসসি ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডেল কোশ্চেন এমসিকিউ বহুনির্বাচনী তৈরি করেছি। আশা করি এগুলি পড়লে, এখানে মাত্র 30টি আছে, এরপর পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থেকো, পরবর্তী ভিডিওতে আমি আরও 30টি ছাড়ব। এইগুলি করলেই তোমরা সবগুলো কমন পাবে ইনশাআল্লাহ। এখানে মাত্র 30টি আছে, এখানে মিনিমাম 12-13টি এখান থেকেই পাবে। তো চলো শুরু করা যাক। যেমন ট্রেজারি বিল কে ইস্যু করে, ট্রেজারি বিল কে ইস্যু করে, সরকার। সরকার আমি আনসার সহ দিয়ে দিচ্ছি। দুই নম্বর, অর্থায়ন কী নিয়ে কাজ করে, তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, তহবিল ব্যবস্থাপনা। বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান। চার নম্বর, অর্থায়ন সাধারণত কত প্রকার, চার প্রকার। পাঁচ নম্বর, কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য, এখানে এক ও দুই, অর্থাৎ অর্থ সংগ্রহ, অর্থ ব্যবস্থাপনা, এই এক ও দুই হবে। ছয় নম্বর, অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়, এটা হচ্ছে অর্থের সময়মূল্যের ভিত্তিতে, অর্থের সময়মূল্য। সাত নম্বর, অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণের সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতিটির নাম কি, রুল 72। এরপর আট নম্বর, ঋণ গ্রহণের আগে কি যাচাই করতে হয়, উত্তর হচ্ছে ঘ, ঋণ পরিশোধ ক্ষমতা। নয় নম্বর হচ্ছে অর্থের সময়মূল্য নির্ণয়ে প্রভাব বিস্তারকের উপাদান হচ্ছে এক, সুদের হার, সময় নাকি অর্থের তারল্য, এক ও দুই, অর্থাৎ সুদের হার, সময়। এরপর দশ নম্বর, একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে কোনটির মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়, বাট্টাকরণের মাধ্যমে, বাট্টাকরণের মাধ্যমে। এগারো নম্বর, প্রত্যাশ প্রাপ্তির ব্যবধান হওয়ার সম্ভাবনাই হলো ঝুঁকি, সম্ভাবনাই হলো ঝুঁকি। বারো, পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়, ক, ব্যবসায়িক ঝুঁকি। ১৩, বিনিয়োগকারী বন্ড অথবা ডিবেঞ্চার ক্রয় করলে কিসের সৃষ্টি হয়, সুদ হারের ঝুঁকি সৃষ্টি হয়। ১৪, নিচের কোনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, ঘ, বন্ড। ১৫ নম্বর, ঝুঁকি হ্রাস করা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে বিভিন্ন কৌশল অবলম্বন করে, ঘ, সবগুলো, এটা ঘ নম্বর। ১৬, নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদান্ত প্রভাব পাওয়া যায়, তোর হচ্ছে ক নম্বর, অবচয়। ১৭, মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়, গ নম্বর, ব্যবস্থাপককে। ১৮, মূলধন বাজেটিংয়ের অধিকাংশ অনুমানী কোনটি ঋণ উপর নির্ভরশীল, গ নম্বর, ভবিষ্যতের উপর নির্ভরশীল। ১৯, মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি, উত্তর চারটি, চারটি। ২০ নম্বর, মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের মাধ্যমে, চলতি খরচ নির্ভয়ের, অর্থাৎ একটা হচ্ছে এক এবং দুই, ক নম্বর। ২১, পারস্পরিক উন্নতি সাধন কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য, চেইন ব্যাংক, ঘ নম্বর, চেইন ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, বাণিজ্যিক ব্যাংক। ২৩ নম্বর, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন আর্থিক সচ্ছলতা। ২৪, ঋণদান, নোটিশু, এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি, বিশেষায়নের নীতি। ২৫, ব্যাংকিং ব্যবসার অন্যতম মূলনীতি, তারল্য নীতি, সুনামের নীতি, বিশেষায়নের নীতি, ক নম্বর, অর্থাৎ তারল্য নীতি, সুনামের নীতি, ক। ২৬, কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য, খ নম্বর, জনকল্যাণ। নিচের কোনটির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির কারণে। ২৮, প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়, রপ্তানিকারকের অনুকূলে ইস্যু করা হয়। ২৯, ব্যাংক কীভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়, এটা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। ৩০ নম্বর, দেনাপাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় চেক, বিনিময় বিল, ডেবিট কার্ড। তাহলে সবগুলো চেক, বিনিময় বিল এবং ডেবিট কার্ড। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে মাত্র 30টি এমসিকিউ আমি দিয়েছি। আগামী পর্বে, অর্থাৎ ফিনান্স পরীক্ষার আগে, দুই দিন আগে
আমি বাকি 30টি অথবা 40টি প্রশ্ন তোমাদের জন্য এখানে হাজির করব। এগুলি পড়লেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, 15-তে 15 পাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।